আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফাইবার গিগ অপটিমাইজ করবেন এবং প্রথম পেজে আনার জন্য আপনাকে কি কি করতে হবে। দেখুন, অনেকে ভেবে বসেছেন অতটুকু কাজ করলেই, এর আগের ভিডিওতে যা ডিসকাস করেছিলাম, অতটুকু কাজ করলেই আপনার গিগটি প্রথম পেজে এসে পড়বে। একেবারেই ভুল ধারণা। আপনার গিগ প্রথম পেজে আসতে হলে কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করতে হয়, ফাইবার কি কি দেখে, ফাইবারের অ্যালগোরিদমটা কীরকম, সম্পূর্ণ জিনিসটা আজকে আমি খোলাসা করব। এর মানে এই না যে পসিবল না, অবশ্যই সম্ভব। কি কি ক্রাইটেরিয়া দেখে ফাইবার আপনার পেজটা প্রথম পেজে আনে, এই জিনিসগুলো আজকে সম্পূর্ণ খোলাসা করব। আমি এর আগের ভিডিওতে যা বলেছিলাম, এটা একদম প্রথমে অ্যাকাউন্ট খোলার পরে যখন গিগ বানাবেন তখন দরকার। এরপরে আপনাকে কি কি মানতে হবে এবং আগের ভিডিওর কিছু কথা আমি আবার রিপিট করব যাতে আপনারা বুঝতে পারেন। এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনারা একদম শিওর হয়ে যাবেন যে এক্স্যাক্ট কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। একদম প্রথম দিকে এসেই যে আপনি কাজ পেয়ে যাবেন, প্রথম দিকে এসেই যে আপনার প্রোফাইল র্যাঙ্ক হয়ে যাবে, প্রথম পেজে এসে পড়বে, এই ধারণা ভুল। আজকে এই ব্যাপার নিয়ে আমি ডিসকাস করব। এর আগে বলে নিই, আপনারা যদি আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। চলুন, কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাই আমার কম্পিউটারে। ধরুন আপনি একটি গিগ বানাতে যাচ্ছেন যেটি ডেটা এন্ট্রি রিলেটেড। এখন ডেটা এন্ট্রি রিলেটেড গিগের মধ্যে আপনি কি কি কিওয়ার্ড ইউজ করবেন, কি কি আপনার টাইটেলে থাকবে, কি আপনার ডেসক্রিপশনে থাকবে, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। যেটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, আজকের ভিডিওতে একটু ডিটেইল বলবো। একদম সব ক্রাইটেরিয়া, যেই সব ক্রাইটেরিয়া দেখে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবারের যে অ্যালগোরিদমটা ডিসাইড করবে কোন প্রোফাইলগুলো প্রথমে আসবে, সম্পূর্ণ জিনিসটা আপনারা দেখবেন। দেখুন, এখানে আমি যদি লিখি ডেটা, ডেটা এন্ট্রি লেখার আগে, ডেটা লেখার পরে, জাস্ট ডেটা লেখার পরে কয়েকটা সার্ভিস এখানে আসছে, এই সার্ভিসগুলোকে একটু নোট করে রাখবেন। টপে যেটাকে দেখবেন সেটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড হতে হবে। আপনি পুরোটা লিখতে হলো না। ডেটা এন্ট্রি সাধারণত কী দিয়ে সার্চ করে? ম্যাক্সিমাম মানুষ ডেটা পরে ডেটা এন্ট্রি লিখে সার্চ করে, এই জন্য প্রথমে ডেটা এন্ট্রি আসছে। এই জিনিসটাকে আপনি নোট করে রাখেন, একটা নোট ডকুমেন্ট, একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলে আপনি নোট করে রাখবেন। এই হচ্ছে আপনার টাইটেল। এবার এই যে সার্চটা করলাম, করার পর পর দেখেন, করার পর আপনার এই যে প্রথমে দেখেন সাজেস্টেড, সাজেস্টেডে কয়েকটা নেক্সট কিওয়ার্ড আপনার কী কী দিয়ে সার্চ করে মানুষ, আর আপনার কী কী খুঁজতে পারেন, এইটার একটা সাজেশন আপনাকে দিয়েছে। কপি পেস্ট, ডেটা এন্ট্রি টাইপিং ওয়ার্ড, এই যে এই কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আপনার প্রোফাইলের যেই অ্যাবাউট গিগ আছে এখানে রাখার চেষ্টা করবেন এবং আপনার টাইটেলে রাখার চেষ্টা করবেন। এখন এই কিওয়ার্ডগুলো মধ্যে আপনি কী কী কিওয়ার্ড রাখবেন এটা ইম্পর্ট্যান্ট। এখন দেখুন, এই যে আপনি ডেটা এন্ট্রি দিয়ে সার্চ করলেন, এটা কম্পিটিশন অনেক বেশি। কীভাবে বুঝলাম? 50,350টা সার্ভিস এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, এর মধ্যে আপনি মাত্র 48 প্রোফাইল এই প্রথম পেজে দেখতে পাচ্ছেন। আরও তো অনেক পেজ পড়েই আছে, আপনি এখন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন একদম লাস্টে গিয়ে পড়ে থাকলেন, এটা হলে তো আপনি কাজ পাবেন না। এখন দেখে ম্যাজিক আপনাদেরকে দেখায়, আপনাদেরকে কেন এই যে রিলেটেড কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনে রাখতে হবে। এখন দেখুন কোন কোন কিওয়ার্ডের উপর আপনি বেশি ফোকাস করবেন, এগুলো আপনাদেরকে দেখাবো আর কি, বোঝানোর চেষ্টা করব। দেখুন প্রথম কিওয়ার্ডটাতে ক্লিক করি, প্রথম কিওয়ার্ডটাতে ক্লিক করলাম কপি পেস্ট। কপি পেস্টে ক্লিক করলে দেখুন 12,000, এই যে কম্পিটিশন কিন্তু কমে গেল। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনি সার্ভিস অ্যাভেলেবল পাচ্ছেন 12,149 জন।
কমে গেল কিন্তু কম্পিটিশন। এবার আবার ব্যাক করি, ডেটা এন্ট্রি দিয়ে সার্চ করার পরে ফার্স্টে এসেছিল কপি পেস্ট, এরপরে কপি ডেটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক। দেখেন ডেটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ওয়াও, 37,514 সার্ভিস অ্যাভেলেবল, তার মানে কম না, কম্পিটিশন আছে। ডেটা এন্ট্রি কিওয়ার্ডের চেতে এই কিওয়ার্ডটার একটু কম হলেও আছে। আবার ব্যাক করেন এই কিওয়ার্ডটা দেখি, এই কিওয়ার্ডে কম্পিটিশন কম, এই যে একটা পেয়ে গেলেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনার ডিসক্রিপশনে ফোকাস করবেন, কারণ কম্পিটিশন অনেক বেশি বেশি না, খুব কম, 6,536, মানে খুব লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, কিন্তু হাই ডিমান্ড। এমন কিওয়ার্ড আপনাকে নির্বাচন করতে হবে যেটা লো কম্পিটিটিভ কিন্তু হাই ডিমান্ড, মানুষ খোঁজে কিন্তু ওয়ার্কার অনেক কম, প্রোফাইল অনেক কম, সার্ভিস অ্যাভেলেবল অনেক কম। এইভাবে আপনি প্রত্যেকটা সাজেস্টেড কিওয়ার্ড দেখে দেখে এগুলো নিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন। দেখেন 15,251 সার্ভিস অ্যাভেলেবল আছে এই কিওয়ার্ডে, অ্যাকিউরেট ডেটা এন্ট্রি। এখন এই যে এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো পেলেন, এই সাজেস্টেড কিওয়ার্ডই আপনি এর মধ্যে থেকে 5টা নির্বাচন করে আপনার ট্যাগের মধ্যে দিতে পারেন, 5টা ট্যাগ ইউজ করা যায়, এর মধ্যে এই কিওয়ার্ড রাখতে পারেন। অথবা প্রথমে ডেটা এন্ট্রি দিয়ে সার্চ করে যার প্রোফাইল পেলেন, এই প্রোফাইল থেকে আপনি আইডিয়া নিতে পারেন সে কী ধরনের ট্যাগগুলো ইউজ করেছে। তার প্রোফাইল দেখে মোটামুটি অনেক আইডিয়া আপনারা নিতে পারেন, তার ডেসক্রিপশনটা কীরকম, সে কীরকম প্যাকেজ, বেসিক প্যাকেজে কী লিখেছে, হ্যাঁ, তার ডেটা এন্ট্রি কথাগুলো কীভাবে সে সাজিয়েছে। একদম হুবহু লিখবেন না, হুবহু কারোটা কপি পেস্ট করবেন না, তাহলেও কিন্তু আপনার র্যাঙ্ক, আপনার প্রোফাইলটা, গিগটা র্যাঙ্ক হবে না। হ্যাঁ, এখন দেখুন এখানে আপনাদেরকে দেখাই এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন খুব স্মার্টলি দিয়ে দিয়েছেন, আপনারাও এটা দিবেন। এটা দিলে আপনার কিওয়ার্ডটা আপনার ডেটা এন্ট্রি দিয়ে সার্চ করলে র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেশি। এই হচ্ছে মোটামুটি আপনি কিওয়ার্ড কিভাবে নির্বাচন করবেন, আপনার টাইটেলে কি থাকবে আর আপনার ডেসক্রিপশনে কি থাকবে, এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। এবার আসুন, এতটুকু করলেই কিন্তু আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হবে না, আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হতে হলে, আপনার প্রোফাইলটা প্রথম পেজে আসতে হলে আরও কিছু জিনিস দেখতে হবে। যেমন দেখুন এই প্রোফাইলটা কিন্তু প্রথম পেজে আসছে, এই এই প্রোফাইলটা যার, ওনার এখন 12টা কাজ কিউয়ের মধ্যে আছে, ওনার 12টা অর্ডার এখন আছে, উনি কাজ করছেন, 12টা অর্ডার এখন কিউয়ে আছে, ওয়েট করছে কমপ্লিট হবে। এখন আমি একটু ব্যাকে চলে যাই, এবার সেকেন্ডটা দেখি, ডেটা দিয়ে সার্চ করলে সেকেন্ড পেজ এই পেজটা আসছে, এনার কি অবস্থা। ওকে, এটা দেখার আগে আমি প্রথম পেজে আরও কয়েকটা জিনিস দেখাবো, মনে রাখবেন প্রথম দেখালাম অর্ডার কিউ, 12টা অর্ডার আছে কিউ। তারপরে ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, বাট এটা তেমন ফোকাস করেন না, কারণ প্রথমবার যখন খুলবেন তখন আপনার ফিডব্যাক নাই এবং অর্ডার কিউয়ে নাই, তবুও আপনি অর্ডার কিউয়েরটা ইম্পর্টেন্ট, আমি পরে আমি আপনাদেরকে বুঝাবো। এখন দেখেন এই জিনিসটা দেখেন, ফেভারিটস, ধরেন আমি একজন ক্লায়েন্ট, আমি এই প্রোফাইলটা দেখলাম, এই সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে এই প্রোফাইলটা আমার ফেভারিট চলে যাবে, সেভ বাটনে ক্লিক করলাম, একটা বাড়বে এখানে রিফ্রেশ দিলে। এখন আমার প্রোফাইলে গিয়ে যে প্রোফাইলটা আপনাদের টিউটোরিয়াল বানানোর জন্য ক্রিয়েট করেছি, এখানে গেলে যদি আমি ড্যাশবোর্ডে যাই, ভি মাই ফেভারিটস, এই দেখেন এই গিগটা এসে পড়লো। এখন এই কাউন্টটা কত বেশি ফেভারিট, কত বেশি ক্লায়েন্ট আপনার
পেজটাকে ফেভারিট করেছে, সেভ করেছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওনার 1608, ওনার চাইতেও কিন্তু বেশি আছে। সেকেন্ড রেজাল্টে চলে যাই। এবার দেখুন, তিনটা অর্ডার মাত্র কিওতে আছে এবং 1200, আগেরটা কত ছিল 1600, এবারটা 1200। অর্ডার কিউ আছে তিনটা। এবার আমরা চলে যাচ্ছি থার্ড নাম্বারে মাত্র 84 ক্লায়েন্ট সেভ করেছে এবং অর্ডার কিউ আছে চারটা। এবার আমরা যাব একদম শেষ এই পেজের লাস্টে। এই গিকটাতে দেখুন 42 কমছে, সেভ করা ক্লায়েন্টের সংখ্যা কি কমছে কিনা? অবশ্যই কমছে, 42। এখন দেখেন একটা কাজও কিন্তু ওনার এখন এই মুহূর্তে নাই, কিন্তু ফিডব্যাক ঠিকই আছে, একটা কাজও ওনার কিউতে নাই। এবার আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে গেলে আপনারা দেখবেন এখানে কিন্তু 26 আরো কমে গেছে, অর্ডার কিউ আছে দুইটা। এই এখন অর্ডার কিউ কতগুলো আছে এটা কিন্তু গ্যারান্টি না, এটা আপনার উপরে নাই। আপনি যখন প্রথম ক্রিয়েট করলেন প্রোফাইলটা, আপনি কাজ পাবেন না, এত সহজে কাজ পাবেন না। প্রথমে আপনাকে প্রথমে কাজ পেলে তারপরে তো এগুলো কিউতে থাকবে। এখন আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে এইটা, এই ফেভারিটটা আপনার হাতে আছে, এইটা ক্রিয়েট করা যায়, এইটা আপনি বাড়াতে পারবেন, এটার একটা ওয়ে আছে, এইটা আমি আপনাদেরকে আজকে শিখাবো। এখন ফেভারিটটা কিভাবে বাড়াতে হয়, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন এটা। এটা আপনি কিভাবে বাড়াবেন? এটা বাড়াতে হলে আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনি সার্চ করবেন, কী দিয়ে সার্চ করবেন আমি আপনাদেরকে বলছি, ফেসবুকে গিয়ে আপনি সার্চ করবেন ফেভারিট এক্সচেঞ্জ, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে এইখানে কিছু প্রাইভেট গ্রুপ আছে, কিছু প্রাইভেট গ্রুপ আছে, পেজ না গ্রুপ, দেখুন গ্রুপ লেখা, কিছু প্রাইভেট গ্রুপ আছে। এই গ্রুপগুলোর মধ্যে কিছু গ্রুপে, যেগুলো একটু পপুলার গ্রুপ, ওইসব গ্রুপে জয়েন করবেন। জয়েন করার পরে আপনার যখন ওই গ্রুপ অ্যাডমিন আপনাকে অ্যাকসেপ্ট করবে, এরপরে আপনি ওই গ্রুপের ভেতরে সব কিছু দেখতে পারবেন। এই গ্রুপে দেখুন অনেকে তার ফাইবারের গিগের লিঙ্ক দিয়ে দিয়েছে এবং তারা এক্সচেঞ্জ করতে বলছে। তারা বলছে যে তোমরা আমার গিগের মধ্যে সেভে ক্লিক করো, ফেভারিট করো, আমি তোমার গিগটা ফেভারিট করো, এইভাবে করে এক্সচেঞ্জ করছে। এখন কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাদেরকে এগুলো করতে হবে, কিছু করার নেই। আর এটা আপনার হাতে আছে, কিছু গ্রুপে, প্রাইভেট গ্রুপে আপনারা এই জিনিসটা বুস্ট করতে পারেন। এই জিনিসটা বুস্ট করে না, বুস্ট করলে আপনার এই যে আমি দেখালাম এই সেভ আইটেমটা, ক্লায়েন্ট সেভ প্রোফাইলটা বাড়াতে পারবেন, আপনার এই ফেভারিটটা বাড়াতে পারবেন। যত বাড়াবেন তত আপনার কাজ হবে। এখন আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরুন এই যে আপনার প্রোফাইলটা, আপনার প্রোফাইলটা গুগলে পাওয়া যাচ্ছে কি না, গুগলে কতটুকু কি অবস্থাতে আছে, কি কি পেজ গুগলে ইন্ডেক্স করেছে, এটা আপনাদের জানতে হবে। এবং গুগলে আপনাদেরকে কীভাবে দেখা যাচ্ছে এটা আপনাদেরকে জানতে হবে। এই জন্য আমি একদম প্রথমে যে এসেছে তারটা দেখাবো একদম ফার্স্টে। আবার সার্চ করি, এখন দেখেন প্রথমে ইনি ছিলেন, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রথম 48 যে রেজাল্টটা পাবেন এটা চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, সো এনাদের মধ্যে এনারা কম্পিটিটর, কখনো এনারটা আসছে, কখনো এনারটা আসছে প্রথমে। সো মোটামুটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে দেখেই কিন্তু এনারা
র্যান্ডমলি এক একজন প্রথমে আসছে। যাই হোক, এখন যিনি প্রথমে আসছেন ওনার প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাই। এই প্রোফাইলটা, এই গিগটা গুগলে কী কী ইনফরমেশন আছে এটা আপনারা দেখেন। কপি করলাম, কপি করে আমি একটা ট্যাব ওপেন করে গুগলে যাই। গুগলে যাচ্ছি, এই গুগলে আপনি লিখেন সাইট করলাম, পুরার লিঙ্কটা দেন। দেখেন ওনার এই এতটুকু ইনফরমেশন, এই দুইটা রেজাল্ট, আমি স্পেসিফিক রেজাল্ট চেয়েছি এই জন্য কম এসছে, কিন্তু গুগলে ওনার ইনফরমেশনটা ক্রোল করে ইনফরমেশনটা গুগলে ইন্ডেক্স করেছে। এটা হয়তো বা অনেকের বুঝতে কষ্ট হবে, যারা এসইও করেছেন তারা ব্যাপারটা জানেন যে গুগল ক্রোল কীভাবে করে, গুগল ক্রোল করার পরে ইন্ডেক্স কীভাবে হয়, এই ব্যাপারগুলো আপনারা যারা এসইও করেন তারা জানেন, কিন্তু এটাও ইম্পর্টেন্ট। এখন এই ভদ্রলোকের কী কী ইমেজ আছে, কী কী ছবি ফাইবারে আছে, সব ছবিগুলো কিন্তু আপনি এখানে পেয়ে গেলেন। এই যে ছবিগুলো আছে, উনি প্রত্যেকটা ছবিতে যে নামে সেভ করেছেন প্রত্যেকটা ছবি, এটা ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে দেখাই। সেভ করতে গেলে দেখতে পারবেন এই ছবিটার নাম কি, ডু এক্সেল ডেটা এন্ট্রি। দেখুন কিওয়ার্ড কিন্তু এখানেও আছে, থিঙ্ক ম্যাজিক এভাবে এভাবে হয় নাই, এমনি এমনি ম্যাজিক হয়ে যায়নি, এমনি এমনি উনি প্রোফাইলটা টপে আনতে পারেন নাই, অনেক কিছু চিন্তা করতে হয়েছে ওনাকে। প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে নোট করে রাখতে হবে, আমি যা যা বলছি প্রত্যেকটা পয়েন্ট ঠিক থাকতে হবে, তাহলে দেখবেন আপনার প্রোফাইলটা র্যাঙ্কে আসবে। কোনো যদি র্যাঙ্কে না আসলে তাহলে বুঝবেন যে কিছু একটা ভুল করছেন। এই যে দেখেন প্রত্যেকটা ইমেজে উনি ডেটা এন্ট্রি কথাটা লিখেছেন। এবার দেখুন এখানে আমি আবার সেভ করতে যাই, এই দেখুন এখানেও ডেটা এন্ট্রি কথাটা লিখেছেন প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ছবিতে ওনার দেখবেন, সেভ করতে গেলেই ডেটা এন্ট্রি কথাটা পাবেন, ডু এক্সেল ডেটা এন্ট্রি, একদম সেম কিওয়ার্ডটা উনি রেখেছেন, এই ফরম্যাটে রেখেছেন। সো এরকম সিমিলার কাজ আপনারা করবেন, তাহলে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হবে। এটা মোটামুটি আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আরও অনেক কিছু বলার আছে, আরও অনেক কিছু বলার আছে, আরও অনেক ট্রিক আছে, আমি আরও ফাইবার নিয়ে ভিডিও করব, যাতে আপনারা বুঝেন যে কীভাবে আপনার প্রোফাইলটা প্রথম পেজে আনবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর এইবার আমি আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি ফাইবারের প্রথম যে সার্চ পেজটা। এখন দেখুন সার্চ করার অনেকগুলো ক্রাইটেরিয়াও কিন্তু আছে। দেখুন আমি আমার এরিয়াতে আমেরিকাতে কারা কারা ডেটা এন্ট্রি করছে, এভাবে এটা অন করে দিলে আমি আমেরিকান কিছু সার্ভিস দেখতে পাচ্ছি, খুব কম্পিটিশন খুব কম, মাত্র 472 জন ডেটা এন্ট্রি কাজ করছেন ফাইবারে আমেরিকাতে বসে বসে। তো এই হচ্ছে আপনার মোটামুটি কিছু সার্চের ক্রাইটেরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইনে কারা কারা আছে, অনলাইনে থাকাটাও ইম্পর্টেন্ট, এটা আপনারা এটা ফিল্টার করা যায়, এটা দেখে আপনারা বুঝতে পারলেন যে আপনার প্রোফাইলটা সার্চ করার পরে কারা অনলাইনে আছে, অনেক ক্লায়েন্ট এটা দেখতে পারে। সো এই ফিল্টারটা ইম্পর্টেন্ট। তারপরে দেখুন অনেক ক্লায়েন্ট আবার একটু স্মার্ট, শর্ট করে শর্ট করে বেস্ট সেলিং অ্যাকাউন্ট খুঁজে, বেস্ট সেলার কারা, সব একদম নতুন কারা কারা আসছে তাদের মধ্যেও কিন্তু র্যাঙ্ক হয়। দেখেন নতুন কারা কারা আসছে, এই দেখেন নতুন যারা গিগ ওপেন করেছে তাদের কোনো ফিডব্যাক নাই, অনেকে কিন্তু নতুনদেরকেই হায়ার করে কারণ কমে কাজ করাতে পারে। তাই নতুন একজন দেখুন 9941 জন নতুন প্রোফাইল, এই প্রোফাইলগুলোর মধ্যে দেখুন একটাও সেভ নাই, কেউ সেভ করেন নাই, কেউ ফেভারিট করেন নাই, কোনো কাজ কিউয়ের মধ্যে নাই, কোনো ফিডব্যাক নাই, কিন্তু তবুও ওনারটা নতুনদের মধ্যে প্রথমে এসেছে। দেখুন ভেরি নাইস, লাইক খুব সুন্দর মতো উনি ডেসক্রিপশনটা সাজিয়েছেন। তো এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য রাখবেন, পরবর্তী ভিডিওতে আরও আমি ডিটেল আলোচনা করব, সেই পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ।